জনজাতিকরণ স্বায়ত্ব শাসনের দাবিরে উজনিত আকু উত্তাল প্রতিবাদ। মতক জনগোষ্ঠীর প্রতিবাদত কপিল ডিব্রুগড় তিনিচুকীয়া। জনজাতিকরণ স্বায়ত্ব শাসনের দাবিরে পুনের উত্তাল হয়েছে উজনি অসমৰ দুখনকৈ জেলা। মতক জনগোষ্ঠীর প্রতিবাদত কপি উঠিল ডিব্রুগড় আর তিনিচুকীয়া। দীর্ঘদিনিয়া বহুকেটা দাবিরে প্রতিবাদ মতক জনগোষ্ঠীর কেবাটাও সংগঠনের সদৌ মতক সম্মিলন, সদৌ মতক যুব ছাত্র সম্মিলন, সদৌ মতক ছাত্র সন্থাকে ধরে কেবাটাও সংগঠনের যৌথ উদ্যোগত তিনিচুকীয়াত জেলা আয়ুক্তর কার্যালয়ের সম্মুখত করা হল এই প্রতিবাদ। হাতে হাতে প্লে কার্ড লৈ সরকার বিরোধী স্লোগানেরে পরিবেশ উত্তাল করে তুলিলে প্রতিবাদী সংগঠন কেটাই। শীঘ্রই মতক জনগোষ্ঠীক জনজাতিকরণ স্বায়ত্ব শাসন প্রদানের দাবি সংগঠনসমূহর। আজি ব্রিটিশ আমলতে ব্রিটিশ সরকারে 1868 সনের যখন মানে এখন সেন্সাস রিপোর্ট আছিল পিপুল অফ ইন্ডিয়া, এই পিপুল অফ ইন্ডিয়াত স্পষ্টকে লিখি উল্লেখ করেছে যে মতক একটা জনজাতি হয়। আর তারপর আমি স্বাধীনতা লাভ করলো, স্বাধীন ভারতের সরকারে আজিলেকে আমার এই মনোবেদনা অনুভব নকর আমার কারণে অতি দুঃখজনক বিষয় হয়েছে। গতি আমি সরকারকে আহ্বান জানাইছো, দাবি জানাইছো, অতি শীঘ্রে মতক জনগোষ্ঠীর জনজাতির যে মর্যাদা আসলে জনজাতি হয়ে গতি জনজাতির মর্যাদা একই পরিবেশ ডিব্রুগড়ত। ডিব্রুগড় জেলা আয়ুক্তর কার্যালয়ের সম্মুখতো প্রতিবাদত বহিল মতক জনগোষ্ঠীয় লোকসকল। দাবি এটাই, শীঘ্রই মতকসকলক জনজাতিকরণ প্রদান করক আর প্রদান করক স্বায়ত্ব শাসনের ব্যবস্থা। সরকার বিরোধী স্লোগান প্লেকার্ড লৈ এইদরেই প্রতিবাদ সাব্যস্ত করেছে মতক জনগোষ্ঠীয় কেউটা সংগঠনে। প্রতিবাদকারী সকলের দাবিক সরকারে গুরুত্ব নিদিয়ার অভিযোগও উত্থাপন হয়েছে। যে বিজেপি নেতৃত্বাধীন নরেন্দ্র মোদী ডাঙরিয়া যেটা অসমত আহি সভা সমূহত কৈছিলে যে যদি কেন্দ্রত আমি সরকার আহোঁ 6 মাহৰ ভিতর বা 3 মাহৰ ভিতর ছটা জনগোষ্ঠী মতকে আদি করে সকলকে জনজাতিকরণ করা হবে। কিন্তু আমি ভাবিলো কংগ্রেস সরকার অল্প ব্যতিক্রম হব, মানে জনজাতিকরণের ক্ষেত্রে কিনা পদক্ষেপ গ্রহণ করে বা সচা কথা কয়, কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা বোলে 10 বছর অতিক্রম করলে কোনো কানহার নাই। আকৌ পুনরায় কিন্তু চরম মানে লাজ নথকা নিচিনা বিজেপিতে হোক বা কেন্দ্রীয় সরকার ইলেকশনত, কিন্তু ইলেকশন ম্যানিফেস্টোর আকৌ ভয়েছে যে ছটা জনজাতি জনগণীকরণ করা হবে। জনজাতিকরণের মর্যাদা প্রদান আর স্বায়ত্ব শাসন প্রদান করার দাবিরে দীর্ঘদিনে বিভিন্ন প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করে আহিছে মতক জনগোষ্ঠীয় লোকসকলে। প্রতিবাদ হয়েছে, তেওঁলোকক আশ্বাস বহুবার দিয়া হয়েছে, নির্বাচন আহিছে দিয়া হয়েছে বহুবার প্রতিশ্রুতি, কিন্তু সেই প্রতিশ্রুতিসমূহ প্রতিশ্রুতি হয়ে রয়েছে আর সেই পুনের হয়েছে প্রতিবাদ। দাবিসমূহ শীঘ্রই মানি নললে ইয়াতকৈও জঙ্গি আন্দোলনের হুঙ্কার প্রতিবাদী সংগঠনসমূহর। ভিডিও জার্নেলিষ্ট দিনেশর সহ ডিব্রুগড়ের হিরণ্য কৌশিক বরা আর তিনিচুকীয়ার রাজা মাহাতোর রিপোর্ট, এনকেটিভি প্লাস।